হাই বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটা ভিডিও দেখার জন্য স্বাগত। আমি আজ বানাবো ছানার সবজি, তো চলুন দেখে নেওয়া যাক। আমি 500 গ্রাম দুধ নিয়েছি, দুধটা আমি এবার একটু ছেঁকে নেব, নিয়ে গরম করতে দিয়ে দেবো। দুধটা এবার যখন উদলাবে তখন আমি অল্প একটু লেবুর রস দিয়ে দেবো। আমার এখানে একটা লেবুর রস পুরোটা লেগেছে, দিয়ে লেবুর রসটা দিয়ে আমি গ্যাসটা তো অলরেডি অফ করে দিয়েছি। এবার আমি দুধটাকে ভালো করে নাড়াতে থাকবো, নাড়াতে নাড়াতে দেখবো দুধটার মধ্যে ছানা কেটে গেছে। তো এবার আমি ছানাটাকে ছেঁকে নেব। ছানাটাকে ছাঁকার পর আমি এটাকে খানিকটা জুড়োতেও দেবো। তো দেখুন, আমার ছানাটা অলরেডি ছাঁকা হয়ে গেছে, এবার আমি জুড়োতেও দিয়ে দিয়েছি। এবার আমি ছানাটাকে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে 1 কিলো 2 কিলো যত পারেন দুধ নিয়ে করুন, কিন্তু আমি অল্পই দুধ ছিল আমার ঘরে 500, তো আমি ভাবলাম কি করা যায়, তো সেই জন্যই আজ আমি ছানার সবজিটা বানিয়ে ফেলছি। আমি এবার এতে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটুখানি নুন দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু চিনি দিয়ে দিলাম আর অল্প একটু কাঁচা লঙ্কা কুঁচি দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও কাঁচা লঙ্কা কুঁচি দিতে পারেন, আপনারা আপনাদের ঝাল যেরকম পছন্দ আপনারা সেরকমই দেবেন। দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নিলাম, ভালো করে মাখতে হবে। এতে কেউ কেউ ময়দাও অ্যাড করতে পারে, কিন্তু আমি এতে ময়দা অ্যাড করিনি, কারণ এমনিতেই আমি অনেকক্ষণ জলটাকে ঝরতে দিয়েছি বলে ছানাটা আমার ভালো রকমই টাইট আছে। দেখুন, পুরো লাড্ডুর মতো করে নিয়েছি, আপনারা যে কোনো শেপে বানাতে পারেন। মোটামুটি আমার লাড্ডু বানানো রেডি করে ফেলেছি, এবার আমি চলো মশলাটা তৈরি করে নিই। এর জন্য আমি একটা টমেটো নিয়েছি আর অল্প একটু আদা নিয়েছি 1 ইঞ্চির মতো, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর দুটো কাজু দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে বেটে নিয়েছি। আপনারা চাইলে কাজুরও পরিমাণটা আর একটু বাড়াতে পারেন। আমি এতে কড়াই অল্প তেল নিয়েছি, কারণ আমার ছানারটা অল্প, সেই কারণে আমি অল্পই নিয়েছি। আপনারা চাইলে ডোবা তেলেও ভাজতে পারেন, কিন্তু যে কোনো সময় তেলটা একটু অল্প খাওয়াটাই বেটার, সেই জন্য আমি অল্প তেলই পাল্টে পাল্টে ভেজে নেব। দেখুন, আমার 7টা বল হয়েছে, আমার রেডি হয়ে গেছে মোটামুটি। এবার আমি এর মধ্যে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু জিরে ফোড়ন দিলাম, কারণ এটাকে আমি সম্পূর্ণ নিরামিষ করব, কোনো পেঁয়াজ আর রসুন অ্যাড করব না। এখানে আমি একটা মিডিয়াম সাইজ আলু কেটে দিয়ে দিয়েছি। আলুটা কাটার পর আমি এটাকে হালকা একটু ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এর উপরে আমি ধনে গুঁড়ো দিলাম, জিরে গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম আর নুন দিলাম আর একটু চিনি দিলাম। চিনিটা দিলে টেস্টের ব্যালেন্সটা সমান থাকে আর খেতেও খুব টেস্টি হয়। তো মোটামুটি আমার মশলা কষানো হয়ে গেছে। আর এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা আমি দেবো 1/2 গ্লাস। আপনারা চাইলে আরও একটু বেশি জল দিতে পারেন, আপনাদের যদি গ্রেভিটা বেশি লাগে। আমার আলুটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে, মশলাটাতে কাঁচা গন্ধটা অলরেডি চলে গেছে, সেই জন্য আমি 1/2 গ্লাস জল অ্যাড করেছি। আর আমি গ্রেভিটা একটু অল্পই রাখবো। এখানে আমি ছানা যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে 1 কিলো দুধের করলে ছানাটা আরও বেশি দেখা যায় আর আরও ভালো লাগে, কিন্তু এতেও টেস্ট খুব সুন্দর হয়। যাদের ঘরে অল্প দুধ আছে, আপনারা অল্প দুধ দিয়েই কী রান্না করবো কী রান্না করবো না ভেবে অল্প দুধেরই বানিয়ে ফেলুন। আর আমি ওপর থেকে একটু গরম মশলা আর একটুখানি ঘি অ্যাড করলাম। আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা আর একটু বেশি করতে পারেন। বাস, কমপ্লিট হয়ে গেল। আপনি রুটি দিয়ে খেয়ে দেখবেন কি অপূর্ব সুন্দর খেতে লাগে। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। বাই, টাটা, টেক কেয়ার।